সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পড়াবো। তোমরা বইগুলো বই খুলে দ্বিতীয় অধ্যায়ে যাও। দ্বিতীয় অধ্যায়ে কি আছে দেখো। দ্বিতীয় অধ্যায়ের পাঁচশো নাম হচ্ছে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। কি আছে? হিন্দু ধর্মের উৎপত্তি এবং ক্রমবিকাশ। বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম। এর প্রাচীন নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের প্রাচীন নাম কি? সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে প্রবর্তক রূপে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করা যায় না। এ ধর্মের মূলে রয়েছে ভগবান স্বয়ং। জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে এই ধর্মের সৃষ্টি হয়েছে। তবে মানব সভ্যতার কোন বিস্তৃত অতীতে হয়তো কোনো আদিম মানবের মনে প্রথম ধর্মবোধ জেগে উঠে, সেখান থেকে এই ধর্মের যাত্রা শুরু। তাহলে ধর্ম উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আমরা বুঝতে পারতেছি। এই পাঠ শেষ করে তোমরা কি কি শিখবে, সুখের ফলটা কি হবে? তোমরা হিন্দু ধর্মের উৎপত্তি এবং ক্রম বিকাশ বিস্তৃতভাবে বর্ণনা করতে পারবে। মানে হিন্দু ধর্ম কিভাবে আসছে, হিন্দু ধর্মের বিকাশ, ক্রম বিকাশ মানে ক্রমিকভাবে বিকাশটা বর্ণনা করতে পারবে। এবার আমরা যাবো পার্ট একে। পার্ট একে কি আছে দেখো বইতে। পার্ট একে আছে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রম বিকাশ। হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম। হিন্দু ধর্মের অপর নাম কি? সনাতন ধর্ম। এটা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা সবাই জানো। এখন সনাতন ধর্ম হিন্দু ধর্ম কিভাবে হইল সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবীন। প্রাচীন কি কারণে, কেন হিন্দু ধর্ম প্রাচীন এবং নবীন? কেন প্রাচীন? প্রাচীন এই কারণে যে সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য বজায় রেখেছে। আবার নবীন কি কারণে, নবীন এই কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এ ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে। এ ধর্মের প্রবর্তক হিসেবে কোনো একক ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা যায় না। এ ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। সৃষ্টির আদিকাল থেকে এ ধর্মমতের পরিচয় মেলে। দীর্ঘ যাত্রাপথে ধর্মের মূল তত্ত্বকে ধরে রেখেছে নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে এ ধর্ম ক্রমশ পল্লবিত হয়েছে এবং হচ্ছে। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে ও হরপ্পা নিদর্শন থেকে হিন্দু ধর্মের কিঞ্চিৎ পরিচয় ও ধারণা পাওয়া যায়। যারা ইতিহাসের স্টুডেন্ট তারা বুঝতে পারবে এখানে সিন্ধু সভ্যতা বিভিন্ন সভ্যতার পরিচয় আছে। সিন্ধু সভ্যতায় গিয়ে মহেঞ্জোদারো ও হরপ্পা নিদর্শনে এই হিন্দু ধর্মের কিঞ্চিৎ পরিচয় ধারণা দেওয়া আছে। আর্যরা এদেশের বহিরাগত সম্প্রদায়। বহিরাগত মানে কি? বহিরাগত মানে বাইরে থেকে যা বা অন্য জায়গা থেকে আসাকে বহিরাগত বলে। বহিরাগত সম্প্রদায় তারা যখন ভারত ভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল নিজস্ব ধর্ম ও সংস্কৃতি। তাদের সাথে আর্যদের সাথে তাদের নিজেদের ধর্ম এবং সংস্কৃতি ছিল। এদেশের প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার সংঘর্ষ এবং পরিণতিতে সিন্ধু সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার একই একটা সমন্বয় ঘটে। এর ফলে হিন্দু ধর্মের ধর্মচর্চার সাথে আর্যদের ধর্ম বিশ্বাস মিলিত হয়ে একটা নতুন ধর্মের সৃষ্টি হয় বা নতুন রূপ ধারণ করে। কালক্রমে এটি আর্য সভ্যতা আর্য ধর্ম নামে প্রাধান্য লাভ করে। এই ঐতিহাসিক পটভূমিকার স্থিত সনাতন ধর্ম তার নতুন অভিধায় পরিচিত হওয়া শুরু করে। আর্যগণ সুপ্রাচীন হিন্দু সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করত। কোথায় বসবাস করত? সিন্ধু নদের তীরে। বহিরাগত আফগান ও পার্শ্বিক সম্প্রদায় সিন্ধু নদকে হিন্দু নদ বলে উচ্চারণ করত। কারা উচ্চারণ করত? বহিরাগত, এরাও বহিরাগত। আফগান জাতি এবং পার্শ্বিক সম্প্রদায় এরা কি করত? সিন্ধু নদকে হিন্দু নদ বলে অভিহিত করত, মানে ডাকত, উচ্চারণ করত। তাদের উচ্চারণে সিন্ধুর স্ব পরিবর্তিত হয়ে হতে রূপ নেয়। যেহেতু তাদের উচ্চারণটা একটু অন্যরকম, তাদের সেজন্য স্বটা পরিবর্তিত হয়ে হতে রূপ নেয়।
এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে। তার মানে বুঝতে পারছো কোথা থেকে কি মানে কিভাবে সিন্ধু সভ্যতা বা হিন্দু থেকে সনাতন থেকে হিন্দু ধর্ম হিন্দু থেকে উচ্চারণ হয়েছে। তাই অনেকে অনেক গবেষকের মতে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্ম হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয়। তাহলে কতটা আবার দেখো অনেক গবেষকদের ধারণা মানে গবেষকরা চিন্তা করে বের করছে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্ম হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয়। এবার বুঝতে পারছো হিন্দু ধর্ম কোথা থেকে আসছে। এবার আমরা যাব যুগে। হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্যটি তিনটি স্তরে বিন্যস্ত হয়ে দেখা যায়। তিনটি স্তর কি কি স্তর? তিনটি স্তরগুলি কি কি দেখো? বৈদিক যুগ, পৌরাণিক যুগ এবং আধুনিক যুগ। তিনটি স্তর কি কি? বৈদিক, পৌরাণিক এবং আধুনিক যুগ। এবার আমরা যাব বৈদিক যুগে। বৈদিক যুগ কি? বেদ হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ, তোমরা এটা জানো। বৈদিক ধর্মসমূহের ধর্মগ্রন্থসমূহের রয়েছে চারটি ভাগ। কি কি ভাগ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ ভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড, আবার আরণ্যক ও উপনিষদ ভাগ দুটি নিয়ে বেদের জ্ঞানকাণ্ড। বেদের সংহিতা অংশে ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ, উষা, রাত্রি প্রভৃতি দেবদেবীর স্তব এবং স্তুতি রয়েছে। যাগযজ্ঞ করে অভীষ্ট লাভের প্রার্থনা করা হতো। তখন বেদ মন্ত্র উচ্চারণ করে দেবগণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে অভীষ্ট লাভের জন্য, যে যেটা মনোভাব বা ইচ্ছা পূরণ করার জন্য, অভীষ্ট লাভ করার জন্য প্রার্থনা তখন করা হতো। কীভাবে? যজ্ঞের মাধ্যমে। বেদ মন্ত্রগুলো রহস্যময়। সাধারণভাবে সাধারণের জ্ঞানে তাৎপর্য অনেক সময় ধরা পড়ে না। তবে যাগযজ্ঞ অনুশীলন করে আর্যগণ দুটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন। বস্তু দুটি কি কি? একটা হচ্ছে স্ত্রী এবং ধি। স্ত্রীত্ব কি? স্ত্রীত্ব হচ্ছে ধন ধান্য, বল বিক্রম, যশ ইত্যাদি, মানে পার্থিব কাম্যবস্তু। পার্থিব মানে পৃথিবীতে যেগুলি পাওয়া যায়, পার্থিব কাম্যবস্তু। আবার হচ্ছে ধি। ধি হচ্ছে কি? ধি হচ্ছে জ্ঞান, যেটা নিজের ভিতর রাখতে হবে, জ্ঞান এবং প্রজ্ঞা। আবার বেদের অন্য কতগুলো মন্ত্রের বিষয়বস্তু বুদ্ধি, জ্ঞানজ্যোতি, অমৃত তত্ত্ব, এই দুটি চিন্তাধারার মধ্য দিয়ে হিন্দু ধর্মের মূল তত্ত্বটি প্রকটিত হয়েছে। ধর্মের সংজ্ঞায় জানা যায় যা থেকে জাগতিক কল্যাণ এবং পারমার্থিক মঙ্গল লাভ হয় সেটি হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম কি? এই যে বিভিন্ন ধর্ম আছে, ধর্ম অনুসারীরা আছে, ধর্ম কি জিনিস তোমাকে তোমাদেরকে আগে জানতে হবে। ধর্ম হচ্ছে যে মানে হিন্দু ধর্মে যেটা সংজ্ঞা আর কি, সেটা হচ্ছে যা থেকে জাগতিক মঙ্গল এবং পারমার্থিক মঙ্গল লাভ হয় সেটি হচ্ছে যে ধর্ম। এটি সনাতন তথা হিন্দু ধর্মের মূল ভিত্তি। বৈদিক যুগে ঋষিদের ধর্মীয় চিন্তা চেতনার জাগতিক এবং পারমার্থিক উভয়বিধ কল্যাণ অর্জনের উদ্দেশ্য ছিল। বাসনীয় সংহিতা বলা হয়েছে তেজহসী তেজময়ী দেহি, বীর্যমহী বীর্যমহী দেহি, বলমসী বলমহী দেহি, ওজৎসূর্য মহী দেহি, মনুরসি মনুমহী দেহি, সূর্য কষি সূর্যময়ী দেহি। অর্থাৎ তুমি তেজস্বরূপ, আমাকে তেজ দাও, আমাকে তেজস্বী করো। তুমি বীর্যস্বরূপ, আমায় বীর্যবান করো। তুমি বলস্বরূপ, আমায় বলবান করো। তুমি ওজস্বরূপ, আমায় ওজস্বী করো। তুমি মনুস্বরূপ, আমায় অন্যাদ্রোহী করো। তুমি সূর্যস্বরূপ বা সূর্য শক্তি, আমায় সহনশীল করো। বৈদিক যুগের প্রার্থনায় দেখা যায় জীবনের সমৃদ্ধি, জীবের প্রতি স্নেহ প্রীতি এবং জগতের শক্তি কামনা শান্তি কামনা। এই প্রার্থনাগুলোর মধ্য দিয়ে এক পরম শক্তি ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়েছে, একে ঈশ্বরবাদ বলা যায়। এখানে উল্লেখ্য বৈদিক যুগে ধর্মাষ্টনের রূপ ছিল যজ্ঞক্রিয়া। যজ্ঞক্রিয়া মানে কি? যজ্ঞ কর্মের অনুশীলন করে মানুষ অভীষ্ট কর্মফল লাভ করতে পারতেন। এটিকে পরবর্তীকালে বলা হতো যাগযজ্ঞাদি কাম্য কর্ম।
জীবের সংসার বন্ধনের কারণ। এগুলো মুখ্য লাভের সহায়ক নয়। মুখ্য লাভ কি? যোগ্য কর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হলে যোগ্যকারী অভিষ্ট ফল লাভ হয়, এমনকি স্বর্গপ্রাপ্তিও ঘটে। কিন্তু পুণ্যক্ষয় হলে জীবকে স্বর্গভোগ ছেড়ে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে কি? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা উদ্দেশ্য থাকে। ধর্মীয়ভাবে যদি চিন্তা করা, হিন্দু ধর্মের দিক দিয়ে চিন্তা করা হলে মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ। মোক্ষ লাভে জীবনের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য অর্জনের জন্য কাম কর্ম পরিহার করে বা পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। এখানে সনাতন ধর্মচিন্তায় নতুন উপলব্ধি এসে যায়। মুখ্য লাভের সহায়ক ধর্মচিন্তায় সন্ন্যাসবাদের আবির্ভাব ঘটে। এ স্তরে মুক্তি লাভের পথ প্রদর্শক হিসেবে বহু উপনিষদ গ্রন্থ রচনা হয়। এ পর্যন্ত 200-এরও অধিক উপনিষদের পরিচয় পাওয়া যায়। তাহলে আমরা বৈদিক যুগ সম্পর্কে জানলাম, এবার আমরা যাব পৌরাণিক যুগে। 2 নম্বর পৌরাণিক যুগ। পৌরাণিক যুগে কি বলা হয়েছে দেখো, পৌরাণিক যুগ কত কি? পৌরাণিক যুগে হিন্দু ধর্মের চিন্তা জগতে ভক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। বেদ ও উপনিষদের মধ্যে ভক্তিভাবের ইঙ্গিত রয়েছে। এটি পৌরাণিক যুগে এসে বিশেষ বৈশিষ্ট্য লাভ করে আর ভক্তি মার্গে প্রাধান্য লাভ করায় সনাতন ধর্মে এক রূপান্তর সংঘটিত হয়। ভক্তিকে অবলম্বন করে পরম তত্ত্বে উপনীত হওয়ায় যাত্রাপথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রকাশ ঘটে। দেবতা একাধিক, তাই পরম ব্রহ্মস্থান নিয়ে বিভিন্ন দেবদেবীর অনুসারী ভক্তগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এভাবে বৈষ্ণব, শৈব, শাক্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটে। কী কী সম্প্রদায়? বৈষ্ণব সম্প্রদায়, শৈব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের তখন উদ্ভব ঘটে। আর হিন্দু ধর্মের অবতার পুরুষদের মাহাত্ম্য কীর্তনের বিভিন্ন পুরাণ উপপুরাণ প্রণীত হয়। বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, কর্ম পুরাণ, মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ এবং বেশ কিছু উপপুরাণও এই যুগে রচিত হয়। আবার বৈষ্ণব ধর্মমতের মতো আর একটি প্রভাবশালী ধর্মমত হল শৈব ধর্মমত। বৈষ্ণব ধর্মে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ ভগবান হিসাবে পূজিত হন। এই যে বৈষ্ণব, শৈব, শাক্ত মতের উল্লেখ করা হলো, এসব মতের সবগুলোতে কিন্তু সগুণ ঈশ্বর, জগতের সভ্যতা এবং ভক্তি মার্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে। কী কী? এসব মতের সবগুলোতে সগুণ ঈশ্বর, জগতের সত্যতা এবং ভক্তি মার্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে। বৈদিক কর্মবাদ ও বেদান্তের নির্গুণ ব্রহ্মবাদ থেকে পৌরাণিক ধর্মসমূহের পার্থক্য লক্ষ্য করা যায়। এরা সবাই কিন্তু এক মূলতত্ত্বের প্রকাশ বা বিকাশ। এখন সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এক ব্রহ্মকে মনীষীরা বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে অভিহিত করেছেন। এই যে বিভিন্ন দেবদেবী, এটার অর্থ হচ্ছে যে এক ব্রহ্মকে মনীষীরা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ও বিভিন্ন নামে এবং রূপে অভিহিত করেন। ভক্তিপথে ঈশ্বর আরাধনার বিশেষ আহ্বান আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ্ গীতায়। এই গ্রন্থটিতে হিন্দু ধর্মের সাধন প্রক্রিয়াগুলোর কর্ম, জ্ঞান, ভক্তি প্রভৃতি বিষয় সংরক্ষিত ও সমন্বিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উদার আহ্বানে হিন্দু ধর্মের সমন্বয় চেতনা বিবৃত হয়েছে। এবার আমরা যাব আধুনিক যুগ। আমরা 2টো যুগ সম্পর্কে জানলাম, বৈদিক যুগ এবং পুরাণিক যুগ। এবার আমরা যাব আধুনিক যুগে। ঊনবিংশ শতকে হিন্দু ধর্মে তথা বাংলাদেশে হিন্দু ধর্মে এক বিশেষ চিন্তা চেতনার বিকাশ লক্ষ্য করা যায়। বিজ্ঞান মনস্ক সুদীজন সনাতন তথা হিন্দু ধর্মের প্রচলিত পূজা পার্বণ, ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। তারা মনে করেন যুক্তিসঙ্গত নির্দেশ ছাড়া সামাজিক আচার আচরণে যে প্রচলিত ধর্মীয় বিধিবিধান সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। শাস্ত্রেও বলা হয়েছে যুক্তিহীন বিচারেও ধর্মহানি, অর্থাৎ প্রজায়তে, অর্থাৎ যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে। এক্ষেত্রে যুক্তিবাদী সংস্কারক মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়ের কথা বিশেষভাবে স্মরণীয়। তিনি লক্ষ্য করেন বিভিন্ন দেবদেবীর উপাসক হয়ে এক হিন্দু সম্প্রদায় ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী চিন্তায় সংকীর্ণ হয়ে পড়েছে।
সব উপাস্য যে একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ, হিন্দু সম্প্রদায় তা ভুলতে বসেছে। তখন তিনি এক ব্রহ্মের উপাসনার তত্ত্বকে উপস্থাপিত করেন। এইভাবে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ব্রহ্মকে সাধনার আহ্বান জানান, স্থাপন করেন ব্রহ্ম সমাজ। তিনি বলেন, ব্রহ্মই একমাত্র আরাধ্য, হিন্দুরা একেশ্বরবাদী। একেশ্বরবাদী ধারণা আর বহু দেবদেবী রূপে ঈশ্বর আরাধনা, এই দুইয়ের সমন্বয় সাধিত হয় ঠাকুর রামকৃষ্ণদেবের অমর উপদেশে। তিনি বলেন, ধর্ম যত মত তত পথ, যত মত তত পথ, অর্থাৎ যতটা মত আছে ততটাই পথ আছে। যত্র দীপ জীব তত্র শিব, মানে যত জীব ততই শিব, ইত্যাদি বাণীর মাধ্যমে তিনি কী করেন, দুই এই দুইয়ের সমন্বয় করেন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবাদর্শগুলো প্রচারের উদ্দেশ্যে 1886 সালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয়। হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়ে হিন্দু সমাজে সকল ধর্ম বর্ণের মানুষকে এক হরিনামে মেতে থাকার আহ্বান জানান। তার এই ধর্মনীতি থেকে মতুয়া শক্তির বা মতুয়া ধর্মের উদ্ভব। এ ধর্মের মূলমন্ত্র হচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনামে মেতে থাকো। হরিনামে জগতে কল্যাণ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সমর্থ। এখানে উল্লেখ্য, হিন্দু ধর্ম বিকাশের ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির ধর্ম তথা আন্দোলনটি বিশেষ অবদান রাখতে সমর্থ হয়। চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির আন্দোলনটি হিন্দু ধর্ম চেতনায় বিভিন্ন দেবদেবীর অনুসারীদের বিদ্বেষ ও বর্ণভেদতা দূর করতে অনেকখানি সমর্থ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমের বিকাশ সম্পর্কে জানলাম, সেই সাথে জানলাম তিনটা যুগের বৈশিষ্ট্য কী কী ছিল, এক এক যুগের এক এক ধরনের ভক্তির মাধ্যমে বা পূজার মাধ্যমে হিন্দু ধর্মের বিকাশ এবং ক্রম বিকাশ কীভাবে হয়েছে, বৈদিক যুগ, পৌরাণিক যুগ এবং আধুনিক যুগ, এবং হিন্দু ধর্মের উদ্দেশ্যটা কী বা জীবনের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্যটা কী, এই সম্পর্কে জানলাম। তোমরা পাঠ্য বই পড়বে, পাঠ্য বই পড়ে আমি যেই অধ্যায়টা পড়াইছি এটার সাথে সমন্বয় রেখে বুঝার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। এখন পরিস্থিতি যেহেতু অন্যরকম, কোভিড পরিস্থিতি, সাবধান থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্ত।